নরসিংদীতে বাবুরহাট বনিক সমিতির নানামুখী উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন বিস্তারিত দেখুন নরসিংদী জেলা প্রতিনিধির রিপোর্টে দেশের বৃহৎ পাইকারি কাপড়ের হাট চরের কাপড় ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে বাজারে সিসি ক্যামেরার আওতায় আনা জলাবদ্ধতা নিরসনে সরেজ ড্রেন নির্মাণ ও অগ্নি নির্বাপনের ব্যাপারে ব্যবসায়ীদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নরসিংদীর চর বাজার বাবুরহাট বণিক সমিতি শুক্রবার পহেলা এপ্রিল বিকেলে সমিতির কার্যালয়ে এই বিষয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন এ সময় নরসিংদী শিখেরচর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান ভুইয়া শিলমান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোতালিব মন্সী ব্যবসায়িক নেতা ফজলুল হক নূর মোহাম্মদ সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন